হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাহিজ বিউটি জোন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, আমি আজকে তোমাদের সাথে একটা পার্পল হল শেয়ার করব। আমি কিছুদিন আগে কয়েকটা পার্পল থেকে জিনিস কিনেছিলাম, নিজের পয়সাতে কিনেছিলাম, তো আমি ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আমি কী কী কিনেছি তোমাদেরকে দেখাই, কারণ আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো আমি কী কী কিনেছি সেগুলো না দেখালে আমার ঠিক ভালো লাগছিলো না, তাই জন্য আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী পার্পল থেকে কিনেছি। খুব বেশি প্রোডাক্ট কিনিনি, কয়েকটা যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট, আমার খুব দরকারি সেই জিনিসগুলোই কিনেছি, তাও আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আর আমি আজকে যে মেকআপ লুকটা আমাকে দেখতে পাচ্ছ সেটা সব তুমি রাত্রির জন্য আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে এটা চেক করতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো এবার দেখে নাও আমি কী কী প্রোডাক্ট কিনেছি। তো এরকম একটা বক্সে আমার প্রোডাক্টগুলো এসছে, দেখতে পাচ্ছ পার্পল, এরকম একটা বক্সে আমার প্রোডাক্টগুলো এসছে। খুব বেশি প্রোডাক্ট না আমি আগেও বললাম, তো আমি ফার্স্টে যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে গুড ভাইবসের, দেখতে পাচ্ছ তোমরা, গুড ভাইবসের গ্রিন টি ফেশিয়াল এসেন্স। এটা একদম নিউ অ্যারাইভেল প্রোডাক্ট, আমি জাস্ট সার্চ করছিলাম, দেখতে দেখতে আমি দেখলাম এই প্রোডাক্টটা নিউ অ্যারাইভেল, তো আমি তার জন্য কিনলাম। কারণ তোমরা আমার যারা পুরনো বন্ধু তারা প্রত্যেকে জানো আমার গ্রিন টি কতটা ফেভারিট, আমি গ্রিন টির টোটাল রেঞ্জটা আমি অ্যাপ্লাই করি, তো তার জন্য গ্রিন টির ফেশিয়াল এসেন্স বেরিয়েছে, তো সেটা আমি কিনবো না সেটা কী করে হয়, তো তাই জন্য আমি গ্রিন টির ফেশিয়াল এসেন্স কিনেছি। তো এটা 10 ml, আর এটার প্রাইস হচ্ছে 170 rupees, বাট এটা ডিসকাউন্টেড প্রাইসে আমি পেয়েছি। তো তোমরা যদি বলো আমি এটা রিভিউটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, আমাকে কমেন্ট করে জানিও তোমরা এই রিভিউটা আমার দেখতে চাও কি না, তো আমি নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে ব্লু হেভেনের একটা স্কেচ আইলাইনার। কারণ অনেক সময় আমাদের হয় নর্মাল যে আইলাইনারগুলো সেগুলো ইউজ করতে একটু টাইম লেগে যায়, কারণ আমার আগে এটা প্রবলেম হতো, এখন ইউজ করে করে ইউজ টু হয়ে গেছি, তো আগে আমার খুব প্রবলেম হতো নর্মাল আইলাইনার দিয়ে অনেকক্ষণ টাইম লাগে, ধরো বেরোনো তাড়াহুড়ো আছে নর্মাল আইলাইনার দিয়ে, যারা বিগিনার তাদেরও প্রবলেম হয়, তো তাই জন্য আমি একটা স্কেচ আইলাইনার কিনেছি ব্লু হেভেনের। এটা তোমাদের 150 rupees, বাট এটাও আমি ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো এমনিতে আমার স্কেচ আইলাইনার খুব ভাল লাগে, কারণ পেন্সিল বা পেনের মতো হয়, জাস্ট নিজে নিজেই ইউজ করা যায়, যারা বিগিনার তাদের খুব ভালো ইউজ করতে পারবে স্কেচ আইলাইনার, কোনো প্রবলেম হবে না, তো আমি এই স্কেচ আইলাইনারটা নিয়েছি। নেক্সট তারপর আমি নিয়েছি যেটা আমি অনেক দিন ধরে আমি ভাবছিলাম নেবো কিন্তু আমি নিতে পারছিলাম না, তো আজকে আমি ফাইনালি সেটা নিয়েছি, তার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড হ্যাপি। তো তোমরা বুঝতে পারছো না আমি কোন প্রোডাক্টটার কথা বলছি, আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে হাইলাইটার, এটা হচ্ছে মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এটা আমি অনেক দিন ধরে সার্চ করি, উইশ লিস্টে রাখি, কার্টে রাখি, বাট এটা আমি এই ফার্স্ট কিনলাম, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা হাইলাইটার কেনার, কারণ তোমরা আমাকে হাইলাইটার ইউজ করতে দেখেছো, আমি যে প্যালেটে হাইলাইটারগুলো থাকে আমি সেগুলোই মেনলি ইউজ করি, কারণ আমি বেশি হেভি মেকআপ পছন্দ করি না, তো আমার ওই জন্য বেশি হাইলাইটার অতটা লাগে না, দরকার পড়ে না, বাট এটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো তাই জন্য আমি এটা নিয়েছি ফাইনালি। তো আমার এটা প্রচণ্ড আনন্দ লাগছে, আমি যখন বাড়িতে এসেছি আমার এটা দেখে সবথেকে বেশি আনন্দ হয়েছে, পার্সেলের মধ্যে থেকে সবথেকে বেশি এটা দেখে আমার আনন্দ হয়েছে। তো নেক্সট আমি হাইলাইটারটা নিয়েছি, এটা আমি বলে দিচ্ছি আমার শেডটা, মেটালিক হাইলাইটার মোল্টেন গোল্ড, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর এটার প্রাইস 550, বাট এটা ওই 400 something এরকম নিয়েছে, তো এটা তোমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে, একবার ইনভেস্টমেন্ট করে তোমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। নেক্সট আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে কয়েকটি নেল পেন্ট নিয়েছি, দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি, এই যে আমি চারখানা নেল পেন্ট নিয়েছি,
তার মধ্যে এই নেল পেনটাও এসকিউএর নেল পেন্ট। এই নেল পেনটা আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি সব ইচ্ছা পূরণ করেছি আমার পুজোর আগে, তো এই নেল পেন্টটা নিয়েছি আমি। এই কালারটা কচি কলা পাতার যে কালার তোমরা দেখেছো, আমার কচি কলা পাতা কালারের একটা ড্রেস হয়েছে পুজোতে, তো আই থিঙ্ক আমি সেটার সাথেই এটা পরবো। তো আরেকটা আমি গ্লিটার নিয়েছি, এটাও কচি কলা পাতা, এখানে ইয়োলো ইয়োলো লাগছে বাট এটা ইয়োলো নয়, এটা কচি কলা পাতা কালারের এই গ্লিটারটা নিয়েছি। তো আই থিঙ্ক আমি কিছু নেল পেন্ট করবো, যদি আমি কিছু ভালো নেল পেন্ট করে উঠতে পারি আমি তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করবো। তো আমি শেডগুলো বলে দিচ্ছি, এটা এসকিউয়ের 2261, এটা হচ্ছে এনভাইবের 11, এগুলো সব স্পার্কল দেওয়া রয়েছে ভেতরে, দেখতে পাচ্ছ একটা শিন শিন টাইপের দেওয়া রয়েছে, এটা 11। নেক্সট হচ্ছে এটাও তাই, নেক্সট হচ্ছে এটা 8, এনভাইবের 8, আর লাস্ট হচ্ছে এটা এনভাইবের 17। দেখলে আমি এই কটা জিনিসই পারচেস করেছিলাম, খুব একটা বেশি জিনিস আমি পারচেস করিনি, কয়েকটা মিনিমাম যেগুলো আমার খুব দরকার আমি সেগুলোই পারচেস করেছিলাম। তো আমার ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, কারণ তোমরা আমার বন্ধু, তোমরা আমার কাছের মানুষ, তো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব না, সেগুলো কি হয়, কারণ কাছের বন্ধুদের সাথে সব কিছু সবাই শেয়ার করে, তো আমি তাই শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর কিছু নেই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, প্রচুর লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করার। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।